নবজ্যোতি কলিতা, রাজ্যত এতিয়া গরম, প্রবল গরমে এতিয়া দহিছে সকলকে, আর এনে সময়তে এটা ভাল খবর লৈ আহিছো। বতর বিজ্ঞান কেন্দ্রই ইতিমধ্যে ইয়েলো এলার্ট জারি করেছে কেবাখনো জিলাত। কোন কোন জিলাত ইয়েলো এলার্ট জারি করেছে হ্যাঁ জানাম। আপনার অঞ্চলত এতিয়াও উৎকট গরমে আপনার দহিছে, গরমের ফলত বিভিন্ন স্থানত বিভিন্নজন লোকের বিভিন্ন ধরনের রোগত আক্রান্ত হয়েছে, এই খবর আমি জানাইছো। এই মুহূর্তে গ্রাফিক্স লাইনে যাব বিচারি। উৎকট গরমের পৰা পাব পরিত্রাণ, রাজ্যের কেবাখনো জিলাত হব পারে বরষুণ, এটা ভাল খবর। কেবাখনো জিলাত বরষুণ হব পারে, ইয়েলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান বিভাগের পৰা। সেপ্টেম্বরের মাহত উৎকট গরমে দহিছে সমগ্র রাজ্য, এজাক বরষুণের আঘাত এতিয়া সমগ্র রাজ্যবাসী, এজাক বরষুণের আঘাত রয়ে আছে সমগ্র রাজ্যবাসী। আর এই সময়তেই এটা ভাল খবর, আপনাদের উৎকট গরমের পৰা পাব পরিত্রাণ, রাজ্যের কেবাখনো জিলাত হব বরষুণ, ইয়েলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান বিভাগে। সেপ্টেম্বরের মাহত উৎকট গরমে দহিছিল সমগ্র রাজ্য। আহিন মাহ সমাল যদিও এতিয়ালৈকে রাজ্যত শরতর আগমনের বিশেষ উমঘাম নাই, এজাক বরষুণের আঘাত রয়ে আছে রাজ্যবাসী। এই মুহূর্তে একটা ব্রেকিং আহিছে, ইয়েলো এলার্ট জারি করেছে কামরূপ গ্রাম্য, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, করিমগঞ্জ, কাছাৰ, ইয়েলো এলার্ট জারি করেছে 20 সেপ্টেম্বরের দিনাখন। ইয়েলো এলার্ট জারি করা জিলাসমূহের নাম কই আছো, কামরূপ গ্রাম্য, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, করিমগঞ্জ, কাছাৰ, কার্বি আংলং, ডিব্রুগড় জিলাত 20 সেপ্টেম্বরত ইয়েলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান বিভাগে। 20 সেপ্টেম্বরত ইয়েলো এলার্ট জারি করা জিলাসমূহ, ইয়ার সমান্তরালভাবে 21 সেপ্টেম্বরতো ইয়েলো এলার্ট জারি করেছে পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কার্বি আংলং, গোলাঘাট, লক্ষিমপুর, ডিব্রুগড়, এই সমূহ জেলাত 21 সেপ্টেম্বরতো ইয়েলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান বিভাগে। গতি উৎকট গরমের মাজতে রাজ্যবাসীর ভাল খবর বতর বিজ্ঞান বিভাগে পৰা আহিছে, কেন পরিত্রাণ পাব এই গরমের পৰা। আপনার অঞ্চলত বর্তমান গরমের তাপমাত্রা কিমান সেও আপনাদের জানাব পারে কমেন্টত। কিন্তু এনে সময়ত একটা ভাল খবর আহিছে বতর বিজ্ঞান কেন্দ্রের পৰা, এই ভাল খবরটা আহিছে কেন কেবাখনো জিলাত ইতিমধ্যে ইয়েলো এলার্ট জারি করার কথা উল্লেখ করেছে। 20 সেপ্টেম্বর 21 সেপ্টেম্বরত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে, সাময়িকভাবে রাজ্যবাসী গরমের পৰা কিছু পরিমাণে হলেও সকাহ পাব। উৎকট গরমত এতিয়া সমগ্র রাজ্য দহিছে, আপনার অঞ্চলত বর্তমান গরমের পরিমাণ কিমান সে আপনি কমেন্ট করে জানাব পারে। উৎকট গরমের মাজতে একটা ভাল খবরও জানাইছো ডিবি নিউজের দর্শকসকলক, বতর বিজ্ঞান বিভাগের তরফের আহিছে এই খবর, কামরূপ গ্রাম্য, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, করিমগঞ্জ, কার্বি আংলং, ডিব্রুগড় জিলাত ইয়েলো এলার্ট জারি করেছে। 21 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বরত কেবাখনো জিলাত ইয়েলো এলার্ট জারি করেছে উৎকট গরমত। আপনিও সাগে বর্তমান গরমের দহিছে, আর এনে সময়ত একটা ভাল খবর বতর বিজ্ঞান কেন্দ্রের পৰা আহিছে, কেন যিকোনো মুহূর্তত এজাক বরষুণ আহিব পারে। ইয়ার ভিতর 20 সেপ্টেম্বর আর 21 সেপ্টেম্বরত বতর বিজ্ঞান বিভাগে জারি করেছে এই ইয়েলো এলার্ট। ইতিমধ্যে প্রাণও গৈছে বহুজন, বহু ঠাইৰ বিভিন্নজন ব্যক্তির। আহিন মাহতো উৎকট গরম, উৎকট গরমে দহিছে সমগ্র রাজ্য, আহিন মাহত সোমাল যদিও এতিয়ালৈকে রাজ্যত শরতর আগমনের বিশেষ উঘাম নাই। উৎকট গরমের মাজতে রাজ্যের কেবাটাও স্থানত বিভিন্নজন লোকের বিভিন্ন ধরনের রোগত আক্রান্ত হওয়া খবর আহি পৰিছে। উৎকট গরমত রাজ্য দহিছে, আহিন মাহ সোমাল যদিও এতিয়ালৈকে রাজ্যত শরতর আগমনের কোনো বিশেষ উমঘাম নাই। উৎকট গরমের মাজতে রাজ্যত করুণ ঘটনা সংঘটিত হয়েছে, মরাণত অত্যাধিক গরমের বাবে প্রাণ গোল এজন যুবকর, মৃত যুবকজন লক্ষিমপুর তিনিচুকিয়া সোণহিৰি গাঁৱর নবীন হাজরিকা বলেও চিনাক্ত করবা গেছে। জানিব পৰা মতে মরাণর অসম পরিবহন নিগমের বাস আস্থনের সম্মুখত থকা এখন দোকানের পৰা এখন চকী দোকানের কাষত বহি আছিল চকীত, আর তেনে সময়তে যুবকজনে চকীত বহার পাছ বহি থকা সময়তেই মুখরপরা রঙা রঙের মুখরপরা তেজ ওলাইছিল, আর কিছু পদার্থ রঙা রঙের কিছু পদার্থ বাহির হয়েছিল, আর তেনে অবস্থাতেই ঢলি পড়ি মৃত্যুমুখত পড়ে। আর স্থানীয় যুবকজনে যুবসকলে এই ব্যবসায়ীজনক দেখা পাওয়ার পিছতেই মরাণ থানা আর স্থানীয় চিকিৎসালয়কে লৈ গৈছিল, যদিও
মৃত্যুমুখৰ পৰা উদ্ধাৰ নহ'ল। উৎকট গৰমত ইতিমধ্যে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্ন ধৰণৰ খবৰ আহিছে আৰু গৰমৰ ফলত 35 বছৰীয়া নবীন হাজৰিকাৰ মৃত্যু হোৱাৰ সন্দেহ কৰিছে চিকিৎসকে। আৰু এনে সময়তে এটা ভাল খবৰ, ৰাজ্যৰ কেইবাখনো জিলাত য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান বিভাগে। ছেপ্টেম্বৰৰ মাহটো উৎকট গৰমে ধৰিছে সমগ্ৰ ৰাজ্যত, এজাক বৰষুণৰ আশাত এতিয়া সমগ্ৰ ৰাজ্যবাসী। আৰু আপুনিও উৎকট গৰমৰ পৰা পৰিত্ৰাণ পাব পাৰে, কিয়নো মই কেইবাখনো জিলাত ইতিমধ্যে য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে। জিলাসমূহৰ নামসমূহ পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ, 20 ছেপ্টেম্বৰ আৰু 21 ছেপ্টেম্বৰত য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে কামৰূপ গ্ৰাম্য, পশ্চিম কাৰ্বি আংলং, ডিমা হাছাও, কৰিমগঞ্জ, কাছাৰ, কাৰ্বি আংলং, ডিব্ৰুগড় জিলাত 20 ছেপ্টেম্বৰত য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান বিভাগে। সমান্তৰালকৈ 21 ছেপ্টেম্বৰৰ দিনাখনো পশ্চিম কাৰ্বি আংলং, ডিমা হাছাও, কাৰ্বি আংলং, গোলাঘাট, লখিমপুৰ, ডিব্ৰুগড় আদি জিলাত য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান বিভাগে। 22 ছেপ্টেম্বৰত ৰাজ্যৰ কোনো জিলাতে বতৰ বিজ্ঞানে কোনো ধৰণৰ এলাৰ্ট জাৰি কৰা নাই, কিন্তু 20 আৰু 21 ছেপ্টেম্বৰত য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান বিভাগে। বতৰ বিজ্ঞান বিভাগে য়েল' এলাৰ্ট জাৰি কৰা জিলাসমূহত বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে।